হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বাটার চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা নানের সাথে খেতে সবথেকে বেশি ভালো লাগে। আপনারা চাইলে লুচি পরোটার সাথেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই বাটার চিকেন করতে আমাদের কী কী লাগছে। বাটার চিকেন করার জন্য আমি এখানে 1 কেজি চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি 4 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অ্যাড করব। ওয়ান টেবিল স্পুন মতো নুন অ্যাড করব। 1 টিস্পুন হলুদ অ্যাড করব আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করব। আর 2 টেবিল স্পুন টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, এই টক দইটাও আমি অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এটাকে আমি আধ ঘন্টা বাইরেই ম্যারিনেট হতে দেবো। একটু ফ্রিজে ঢোকানোর কোনো দরকার নেই। এটাকে আমি এইভাবে আধ ঘন্টা ম্যারিনেট করব। আমি এখানে একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি 1 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করব। এতে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি, এটা আমি অ্যাড করে দেবো। এই পেঁয়াজটাকে হালকা লাল করে আমি ভাজব। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এতে আমি আরও 2 টেবিল স্পুন মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট অ্যাড করব। এটাকেও আমি 2-3 মিনিট ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা এটা চলে যায়। এতে আমি 8-10টা কাজু বাদাম দিয়ে দেবো। এই কাজু বাদামটাকেও আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। সব কিছু আমার খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার আমি 4টে টমেটো স্লাইস করে নিয়েছি, এই টমেটোগুলোকে দিয়ে দেবো। তাহলে সব কিছুই আমি রাফলি চপ করেছি, কারণ এটাকে আমি ফ্রাই করার পর একটা স্মুথ পেস্ট করব। কেন ওই জন্য চপ করে কাটার দরকার নেই। টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি এখানে 1/2 টিস্পুন মতো একটু সল্ট অ্যাড করে দিলাম। টমেটোটা আমার সফট হয়ে গেছে, এর থেকে বেশি সফট করার আমাদের কোনো দরকার নেই, এরকম সফট হলে হবে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব, নিয়ে মিক্সিতে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে অন্য একটা প্যান গরম করে নিয়েছি, এতে আমি 1 টেবিল স্পুন মতো সাদা তেল গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিকেনের পিসগুলো এতে আমি দিয়ে দেবো। চিকেনের পিসগুলো দেওয়ার পর আমি এটা হাই ফ্লেমে চিকেনটাকে কুক করবো, যতক্ষণ না চিকেনের গায়ে একটা কালার ধরছে। দেখুন চিকেনটার দুপাশেই আমার খুব সুন্দর একটা লাল কালার চলে এসেছে এবং চিকেনটাও আমার নরম হয়ে গেছে। এই লেগ পিস থেকে মাংসটা ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটাও আমার নরম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো।
আমি একটা প্যানে এক চামচ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর এতে আমি 1 টেবিলস্পুন মতো বাটার অ্যাড করে নেব। আমি এই বাটারে 1 টেবিলস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন মতো হলুদ পাউডার, হলুদ গুঁড়ো 1 টিস্পুন মতো, জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো অ্যাড করব। এটা আমি বাটারে ইউজ করলাম, এতে গ্রেভির কালারটা খুব বেশি ভালো আসবে। এটাকে একটু মিড স্লো ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নেব। দুই মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিক্সিতে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজ, আদা, রসুনটা আমি অ্যাড করে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করব। এটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেলটা আমার আলাদা হয়ে যাচ্ছে। এখন আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করবো। নুনটা আমি আগেও দিয়েছি, নুনটা আপনারা বুঝে অ্যাড করবেন, কারণ চিকেনটা ম্যারিনেশনের সময় নুন পড়েছে। আবার পেঁয়াজ, টমেটো এগুলো যখন ফ্রাই করছিলাম তখন একটু নুন পড়েছে। এটা তেল যতক্ষণ না ছাড়বে আমি এটাকে কষাবো মশলাটা থেকে। দেখুন আমার হালকা হালকা তেল বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি এতে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করব। গ্রেভিটা দেখুন ফুটতে শুরু করেছে। এখন আমি এই চিকেনের পিসগুলোকে অ্যাড করে দেব। চিকেনের পিসগুলো আমার সেদ্ধই আছে, এটাকে আর বেশিক্ষণ কুক করার দরকার হবে না। এটাকে আমি একটু ঢেকে দেব, 2-3 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রান্না করব। 4-5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নেব। গ্রেভিটা আমার একদম হয়ে এসেছে। এবার স্লো ফ্লেমটাকে স্লো করে দিয়ে আমি এতে 1 টিস্পুন মতো গরম মশলা অ্যাড করব, আর একটু ফ্রেশ ক্রিম, 2 টেবিলস্পুন মতো ফ্রেশ ক্রিম আমি ইউজ করে দেব। এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু কাস্তুরি মেথি আমি হাতে ক্রাশ করে ছড়িয়ে দেব। আমার এটা একদম রেডি, গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা সার্ভিং প্লেটে বেড়ে নেব। বাটার চিকেন আমার একদম রেডি। এটা আমি ওপর থেকে 1 চামচ বাটার আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনেক অনেক অনুরোধ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে।